नमस्कार, आमी शिवनाथ माइति और आपनारा देखछेन सागर बांगला यूट्यूब चैनल मानुष मानुषेर जन्ये। सागर बांगला यूट्यूब चैनल सदा सर्वदा प्रतिबंधी मानुषेर पाशे, प्रतिबंधी मानुषेर साथे, प्रतिबंधी मानुषेर कण्ठस्वर हिसाबे काज करबे, एटाई सागर बांगला चैनलेर एकमात्र लक्ष्य एवं उद्देश्य। आमार प्रिय प्रतिबंधी भाई ओ बोनेरा, आजकेर एई प्रतिबेदने आमी प्रतिबंधकता कमिशनारे अफिस प्रतिबंधी व्यक्तिदेर जन्ने जे समस्त परिकल्पना एवं प्रकल्प ग्रहण करे थाकेन से विषय आलोचना करब। सुतरां आपनारा सबाई भिडियोटिर संगे थाकुन, शेष पर्यन्त भिडियोटि देखुन, चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, लाइक करुन, कमेंट्स करुन, पारले भिडियोगुलि बेशि बेशि करे शेयर करुन, जाते प्रतिबंधी भाई ओ बोनेरा तादे सुजोग सुविधागुलि बेशि करे पाए। प्रिय दर्शक, 1995 सालेर पार्सन उइथ डिसेबिलिटी एक्ट एवं 1999 सालेर प्रतिबंधी अधिकार रक्षार आईन मूलत एई दुई आईनेर उपर भित्ति करे पश्चिमबंग सरकारे नारी और शिशु कल्याण मंत्रकेर अधीने एई दफ्तरटि गड़े तोला हय। एई दफ्तरेर मूल उद्देश्य हलो प्रतिबंधी व्यक्तिदेर जन्य विभिन्न परिकल्पना एवं प्रकल्प ग्रहण करे सेगुलिके वास्तवायन करा। सुतरां आपनादेर जानते हबे जे एई दफ्तर बा एई अफिसटि कोथाय आछे। आमार स्क्रीनेर बाम साइडे आपनारा एई अफिसेर एड्रेस देखते पाच्छेन, डेस्क्रिप्शन बक्सेओ आपनारा एई अफिसेर एड्रेस पाबेन। आमि एकबार बोलेओ दिच्छि, 45 गणेशचंद्र एभिनिउ कलकाता 7 লক্ষ 13। এখানে যে বিল্ডিং আছে সেখানকার থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে প্রতিবন্ধকতা কমিশনারের অফিস আছে। এখন এই প্রতিবন্ধকতা কমিশনারের অফিস মূলত প্রতিবন্ধীদের জন্য কি ধরনের পরিকল্পনা এবং কি ধরনের প্রকল্প গ্রহণ করে থাকে। প্রথমত হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের এডুকেশন, স্কলারশিপ, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান এবং বিভিন্ন রকমের যন্ত্রাংশ প্রদানের ব্যাপারে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকে এই অফিসটি। দু নম্বর হচ্ছে যে সমস্ত অর্গানাইজেশনগুলি বা প্রতিষ্ঠানগুলি সমাজে মূলত প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য কাজ করতে চান, তারা মূলত এই অফিস থেকে রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ করতে পারেন। তিন নম্বর হচ্ছে কর্মসংস্থান। এই কর্মসংস্থানের জন্য এই অফিস মূলত তিন ধরনের পরিকল্পনা গ্রহণ করে। এক নম্বর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক তৈরি করা, চাকরি মেলা অনুষ্ঠিত করা এবং স্বনিযুক্তি প্রকল্প গ্রহণ করা। চার নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা, অর্থাৎ প্রতিবন্ধীদের পেনশন এবং প্রতিবন্ধীদের দারিদ্র দূরীকরণের জন্য পরিকল্পনা গ্রহণ করা। পাঁচ নম্বর হচ্ছে প্রতিবন্ধকতা সংক্রান্ত অসন্তোষ দূরীকরণ, অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধীরা বিভিন্ন আইনে জড়িয়ে গেছেন, বিভিন্ন ধরনের কেস কাচারি করেছেন, তাদের সেই আইনের দিকটি এই অফিস থেকে দেখা হয়। সময় সময়ে বিভিন্ন জায়গায় এই অফিস থেকে ভ্রাম্যমাণ মোবাইল ভ্যানের মাধ্যমে সেই আইনের ব্যাপারটি প্রতিবন্ধীদের সঙ্গে আলোচনাপূর্বক মেটানো হয়ে থাকে। ছ নম্বর হচ্ছে কি জনসচেতনতা। এই জনসচেতনতা প্রকল্প বাস্তবায়ন করার জন্য মূলত তিনটি বিষয়ের দিকে নজর দেওয়া হয়। এক নম্বর হচ্ছে যারা বয়স্ক প্রতিবন্ধীরা আছেন তাদের যেমন বিনোদনের ব্যবস্থা করা হয়, প্রতিবন্ধীদের বিভিন্ন চিত্রকলা চিত্র প্রদর্শনীর মাধ্যমেও তুলে ধরা হয়। এছাড়া বাধামুক্ত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজকের এই ভিডিওতে আমি মূলত প্রতিবন্ধকতা কমিশনারের অফিসের যে পরিকল্পনা এবং প্রকল্পগুলি গ্রহণ করেন সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তার একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য, যে সমস্ত প্রতিবন্ধীরা হয়তো পেনশনের জন্য আবেদন করেছেন, ভাতার জন্য আবেদন করেছেন বা স্কলারশিপের জন্য আবেদন করেছেন, এখনো পর্যন্ত সেই ভাতা বৃত্তি বা পেনশন আপনারা পাননি, যারা আইনের দিক দিয়ে বিভিন্নভাবে ফেঁসে আছেন, কোনো সুরাহা পাচ্ছেন না তারা, বা যারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে চান, তারা ডাইরেক্ট এই অফিসে যোগাযোগ করতে পারেন। এখানে কমিশনারের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করে আপনারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন। সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান, নতুন কোনো তথ্য প্রতিবন্ধীদের জন্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।